সুপ্রভাত আমার প্রিয় দর্শকরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠেই দেখো ঝড়ো হাওয়াতে আমাদের একদম বাড়ি ঘর একদম পুরো উড়িয়ে দিয়েছিল। এত ঝড় হয়েছিল রাতে যে যেই ঝড়ে একদম বারান্দার পুরো যা জিনিস ছিল সব কিছু ভিজে একদম তছনছ। দেখো গামছা দুটো রেখেছিলাম সেগুলোও ভিজে গেছে, ডাইনিং টেবিলের উপরে যেই বাসনকোসন দেখতে পারলে সেগুলোও ভিজে গেছে। রাতের যা সমস্ত বাসন ছিল সব কিছু এবার আমি বার করে নিচ্ছি আস্তে আস্তে কলের পাড়ে। ওরে বাবা রে, চারিদিকে বন্যা লাগে কিছু দেখি কি জল। শুভ সকাল আমার প্রিয় দর্শকরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো। তো দেখো আমাদের গাছের অবস্থা, কি অবস্থা করে দিছে বৃষ্টিতে, গাছগুলো নিঘাত মারা যাবো। এই দেখো পুরা কুমড়া গাছ একদম জলে ডুবে গেছে। এই কুমড়া গাছটা একদম জলে ডুবে গেছে, এই যে উপর দিয়ে পুরো একদম ভইরা গেছে, একদম কি অবস্থা। কি সুন্দর কুমড়ার ডগা হইতেছিল, সব গেছে সব। ওই দেখো পুরো জল, জলে জলাকার হয়ে গেছে একদম। আর এইটা এইটা তো আর বোঝাই যাচ্ছে না যে এটা মাটি না আদৌ পুকুর, যদি কেউ মাটি ভাবে ক্ষেত ভেবে যদি যায় একদম ডুইবা যাবে, ডুবে মরবে এই অবস্থা। আবার বৃষ্টি নামতেছে, কি অবস্থা। এই যে আমাদের একটা বেড়া খুলে যেতেছে, এই বেড়াটাকে এদিক দিয়ে দিলে যে কুকুরগুলো ঢুকে এদিক দিয়ে, এই যে এদিকে একটা কুমড়া হইতেছে গাছের মধ্যে, আর উপরে তিনটা বড় বড় কুমড়া আছে। ওই কুমড়াগুলো যদি পারা যেত ভালো হতো। এই গাছটা মরে যাবো গো দেখো জলের মধ্যে পুরা, এত সুন্দর কুমড়া গাছটা উঠছে। কালকে বাবা কাটছিল এদিক দিয়ে, এদিক দিয়ে বেড়ে যেতেছে না, ওই জন্য এই যে এদিকেও ডগা হয়েছিল। প্রথমে কথাটা বলতে ভুলেই গেলাম বন্ধুরা, আজকে হচ্ছে ফাদার্স ডে, মানে বাবাদের একটা স্পেশাল দিন বলতে পারো। তো ভেবেছি যে আজকে কিছু একটা করার ইচ্ছে ছিল সকাল সকাল, আয়ুষের শরীর খারাপটা দেখে না মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, দেখা যাক তোমরা দেখতে থাকো কি করতে পারি। আরেকটা কথা বলে দিই, আগেরবার যখন আমি আমার মাটির ঘরটাতে ছিলাম, মানে ভাঙা যে ঘরটাতে, তোমরা দেখেছো আমি আগেরবারও আমি ফাদার্স ডে পালন করেছিলাম। বাবাকে একটা বোয়াল মাছ এনেছিল বাড়িতে, বোয়াল মাছ দিয়ে বোয়াল মাছের ঝোল করেছিলাম, আরও কী কী যেন করেছিলাম। ভিডিওটা দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো এক বছর হয়ে গেল, দেখো এক বছরে আমার বাড়ি হলো, গাড়ি হলো, তোমাদের ভালোবাসায় কত কিছু। আর আগের বছর কত কষ্ট করে বাবাকে রান্না করে একটা ছোট্ট ঘরে আমি খাইয়েছিলাম। যাই হোক, বাড়ি ঘর দিয়ে কিছুই নয়, তোমাদের মনটা যদি ভালো থাকে, আমার মনে হয় যদি ইচ্ছে থাকে, সে বাড়ি ভাঙা হোক বা কাঁচা হোক পাকা হোক, সব জায়গাতেই কিন্তু তুমি নিয়ম পালন করতে পারবে বা ভালোবাসা দিতে পারবে, তাই না? তো বাড়ি গাড়ি কিছুই নয়, এটা জাস্ট শোভা দেখার জন্য। আর মন ভালো থাকলে কাঁচা ঘর আর পাকা ঘরের প্রয়োজন পড়ে না, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো আমার ঘর দুয়ার মোছা হয়ে গেল, এবার চলো জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিই। উঠোনটা ঝাড় দিয়ে এবার আমি তারপরে বাসনকোসনগুলো মেজে নেবো আর কি। তো দেখো কত পাতা, এগুলো সব বারান্দাতে ছিটকে পড়েছে। আগের কাঁচা ঘরেও যেমন জল পড়াতে কষ্ট করছি, এই পাকা ঘরে এসেও বারান্দা দিয়ে আমার জল পড়ে, মানে জানি না কোথায় কি লিক আছে, বারান্দা একদম জলে ভর্তি হয়ে যায়। ঘুম থেকে উঠে আমি এটাই দেখি। তো গুড মর্নিং বন্ধুরা, একদম বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে আসলাম, তবে কাপড়গুলো আর মেলতে পারলাম না, যেগুলো মা কালকে ধুয়ে গেছিলো কাপড়গুলো ওই বাইরেই আছে। দেখা যাক একটু বৃষ্টিটা কমলে আমি কাপড়গুলোও মেলে দেবো ভাবছি। তো আয়ুষের ভোরবেলা জ্বর এসেছিলো, তো তারপরে জ্বর ওষুধ খাওয়ার পর এখন একটু কমছে, মানে জ্বরটা না কমলে ব্লাড দেওয়া যাবে না। তো আমরা চেষ্টা করছি আজকে, যদি আজকে তো হবেই না কারণ শরীরে হালকা হালকা জ্বর আছে, আজকে না হলে জ্বরটা কমছে উঠছে কমছে উঠছে, আজকে কমলে তারপরে গিয়ে ব্লাড দেবো, কারণ জ্বর কাশি থাকলে ব্লাডটা দিতে চায় না আর কি, বিশেষ করে জ্বর থাকলে হঠাৎ করে জ্বরটা চলে আসলো। তো এখন ঠিক আছে, ওই যে বসে আছে, ও খেলো দুধ খেলো বিস্কিট খেলো সকাল সকাল, ও আজকে সকালেই উঠেছে, মানে জ্বরের জন্য আর ঘুমোতে পারছে না, সেই জন্য সকালেই উঠে ওকে গ্যাস ট্যাস দিয়ে ওকে জ্বরের মধ্যে ওষুধ টষুধ দিয়ে তারপরে ওকে খাইয়ে বসালাম, তারপরে আমি এদিককার কাজগুলো সারলাম আর কি। তো এখন জ্বরটা কম আছে, ওই মোবাইল দেখছে, বললাম একটু বই পড়, তো আর জোর করলাম না, যেহেতু শরীরটা খারাপ আর জোর করলাম না, কালকে রাত্রে অনেকক্ষণ পড়েছে। আর এত এত পড়া দিয়েছে স্কুলে, দুদিন যায়নি,
তো ওর মোবাইলে পড়া দিয়ে দেয় স্কুলের, তো সেটা দেখেই পড়াচ্ছি আর কি। আবারও পরীক্ষা সামনে চলে এসেছে, কী যে করবে কে জানে। একদিকে শরীর ভালো না, একদিকে পরীক্ষা, সব একদম। তো যাই হোক, আমি একটু নামি, বেশ ভালোই সুস্থ, না হলে এতগুলো কাজ করতে পারতাম না। হ্যাঁ, গ্যাসের ওষুধটা খালি পেটে খাবো, এখনও তো কিছু খাই নাই, খাচ্ছি। হ্যাঁ, খাই তো, গ্যাসে আমারও ওষুধ আছে, ওটা খাই। মোটামুটি আজকে আমি সুস্থই আছি, কাজগুলো করছি যেহেতু তাহলে সুস্থই আছি। তো চলো, গ্যাসের ওষুধটা আমাকে খেতে লাগবে, না হলে অসুবিধা হয়ে যাবে। তো এবার বানাবো হচ্ছে চা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো। সকালের জলখাবারে আজকে রয়েছে মায়ের জন্য দুধ বিস্কিট, আর বাবার জন্য চা বিস্কিট, আর আমাদের দুজনের জন্য দুধ বিস্কিট, আর আয়ুষকে দিয়েছি দুধ আর বিস্কিট। কি আনলা? চিংড়ি। আয়ুষ তো খাবে না, আয়ুষ তো ভালোবাসে, কিন্তু আজকে চিংড়ি তো ওকে দিব না, পাবদা আনছ? লোকাল মাছ তো আয়ুষের খাওয়া যায় না। এখন অনেকেই তোমরা বন্ধুরা বলবে যে আয়ুষকে শিং মাগুর কেন খাওয়াও না। বন্ধুরা, শিং মাগুর ওর খাওয়া নিষেধ আর কি, আয়রন জাতীয় কোনো মাছ ওকে দেওয়া যাবে না। একটা করে হলেও তো হবে। আমার তোমার সবার একটা গইনে গইনে আনতে পারত। তো বন্ধুরা, ও গেছিল বাজারে লোকাল মাছ আনতে, তারপরে দেখলো যে গলদা চিংড়ি উঠেছে। সচরাচর তো আমাদের এখানে গলদা চিংড়িটা উঠে না, যেহেতু আজকে রোববার হাটবার, তো এনেছে। তো আমি ভাবলাম যখন এনেছি তাহলে চলো পাপাকেও ফোন করব, তো দুই বাবা মিলে দুই বাবাকে একসাথে আজকে খেতে দেবো, তাহলে ভালো হবে ব্যাপারটা, তাই না বলো? তো চলো, এইদিকে পাবদা মাছও এনেছে আর এই যে গলদা চিংড়ি এনেছে, ও হিসাব করছে কয়জনের কে কটা খাবে এই আর কি। তো চলো, এই যে এখানে পাবদা দেখো একদম টাটকা টাটকা, তো এগুলোকে তাড়াতাড়ি করে কাটতে হবে, না হলে নরম হয়ে যাবে। ই বাবা, দেখেছো, ভুলেই গেছিলাম, তখন বালতি ভরা কাপড়, মানে কাপড়ের বালতিটা বার করলাম ওই ঘর থেকে, আমি মেলতেই ভুলে গেছি, এখন প্রায় 11টার মতন বাজে। তো যাই হোক, সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, মেলিনি, একদিকে ভালো হয়েছে। তো দেখো এখন হালকা হাওয়া বইছে একটুখানি, আকাশ তো পুরো মেঘলা, তবুও ভাবলাম যে না, এই যে হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াতে আমার কাপড় যতটুকুই না শোকায় সেটাই ভালো হবে, তাই না বলো? তো এখানে জায়গা হবে না, শেষে বাধ্য হয়ে আমি ক্ষেতের মধ্যে গিয়ে মেলবো। আর কালুর মতো একটা বাচ্চা কুকুর আছে আমাদের, সেই কুকুরটা এত পাজি, কী করে বলো তো, সমস্ত জামা কাপড় টেনে টেনে ছিঁড়ে ফেলে। বাবার সেদিন লুঙ্গি, আয়ুষের বাবার প্যান্ট, আমার নাইটি, বাবার একটা গামছা তো পুরো টুকরো টুকরো করে ফেলেছে, এমন অবস্থা দেয় আর কি। তো দেখো, সেই জন্যই সমস্ত কাপড় আমি একটু উঁচা উঁচা করে মেলছি, যাতে করে এই কুকুরটা না ধরে আর কি। আর আজকে রান্নাবান্না করার পর কালুর কথা আমাদের এত মনে পড়েছে, তোমরা বিশ্বাস করবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে চিংড়ি কটা সাজিয়ে নিলাম, আর এখানে আছে পাবদা মাছ। তো চলো, এই চিংড়ি আর পাবদা দিয়ে হবে আজকে রান্না। তো পাবদাটা হচ্ছে আয়ুষের জন্য, মানে সবার জন্যই, আয়ুষ যাতে খেতে পারে, আর চিংড়ি মাছটা আয়ুষ খেতে চাইলেও আজকে ওকে দেওয়া যাবে না। তো চলো, এগুলো হচ্ছে আজকে রান্না করবো, আজকে কোনো মাংসের আইটেম নেই। কিছুদিন আগেই গলদা চিংড়ি থেকে সাইজে একটা ছোট চিংড়ি মাছ এনেছিলাম, তো ওই চিংড়িটা যখন আমি কেটেছিলাম আর কি, তখন অনেকে বলেছে খোসার সময়, আমি তো খোসা খুলে ফেলেছিলাম, তো অনেকে বলেছে খোসাটা খুললে মাছটা গলে যায়, তো খোসা সমেত রান্না করতে বলেছিলে। তো আজকে আমি আবার খোসা সমেতই রান্না করেছি, তবে খেতে অতটা ভালো হয়নি জানো তো, আমি তো পরে ভয় জবাব দিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো পাবদা মাছগুলোও কেটে নিলাম আমি ভালো করে, আমি জানি না কাটা হয়েছে কি না। এইসব মাছ আমাদের এখানে খাওয়া হয় না বললেই চলে, কারণ এগুলো পাওয়াই যায় না আমাদের এখানে। তো আজকে হাট ছিল রোববার, তো হাটে উঠেছে। বললাম যে একটু পরিপাটি করে রান্নাবান্নাটা করব, একটু রেডি করে স্নান করে পুজো দিয়ে তারপর ভাবলাম না, আয়ুষের খিদে লেগে যাবে, টাইম আগে আয়ুষকে আমাকে দেখতে হবে, তারপরে তো ওকে মাছ ভাজা ভাত দিয়ে ভাত দেবো এখন। ও মাছ ভাজা ভাত দিয়ে মাছের তেল দিয়ে, মানে মাছে যেই মাছের মাছটা ভাজবো যেই তেলে, সেটা দিয়ে আপাতত একটুখানি ভাত দেবো, তারপরে বাকি রান্নাটা সারবো আর কি। তো চলো, বৃষ্টি আসার আগে আমার আছে কলা পাতা আনতে হবে, আজকে ভাবছি পাবদা ভাপা করবো, জানি না কেমন হবে খেতে, তবে ট্রাই করবো, জীবনে প্রথম করবো এই পাবদার ভাপা। আমি কয়েকটা মাছে হলুদ লবণ মেখে নিলাম, তো এবার এগুলোকে দিয়ে দেবো।
ভেবেছিলাম শুধু মাছ আর চিংড়িটা করব, তারপরে একে একে দেখি আইটেম বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, মনটা যাচ্ছে যেন আরো কিছু করলে হয়তো ভালো হতো, যেহেতু খাওয়াবো নিমন্ত্রণ করে, তাই না? তো বন্ধুরা পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছ ছড়া নিয়ে ছিটানি, বন্ধুরা পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছ ছড়া নিয়ে ছিটানি একদম। এই যে এখানে মিষ্টি আনা, এখানে দই আনা, এগুলোকে ফ্রিজে ঢুকাই, এখানে যে আয়ুষের আম আনা, হ্যাঁ তো একদম কেটে কুটে মানে পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি আমি, গ্যাসটাকে অন করে নিই। আর এই যে তিতা করলা আর আলু ভাজবো, আর তার সাথে করব চাল কুমড়া পাতার বড়া। কালাকাড়া খেয়েছো খাওয়ানি বলো, আমি খেয়েছি দারুণ লাগে খেতে, একদম কচি কচি পাতা নেবো, তার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে পটল কেটে নিয়েছে, আলু পটল দিয়ে হবে চিংড়ি মাছ। আর এখন গিয়ে দৌড়ে গিয়ে কলা পাতাটাকে নিয়ে আসবো, কলা পাতা দিয়ে হবে পাবদা মাছের ভাপা। তো জানি না কে কে খেয়েছে, এটা আমার পার্সোনালি আমার মানে আমার রেসিপি আমি করছি, তো দেখা যাক কি কি হয়। তো দেখো এবারে এই যে তিতা করলা আর আলুটা ভেজে নেব, তারপরে পটল আলুটা করব, দুটো কড়াইয়ে ভাবছি বসিয়ে দেবো আর কি। একদম কচি মানে ভাজলেই যেন তেলে একদম ইয়ে হয়ে যায়। বটি আছে সামনে দেখে যাও, তো বন্ধুরা দেখো এখানে আমি তিতা করলা আর আলু ভাজা করে নিয়েছি, মশলা বেটে নিয়ে আসলাম, এখানে আমি আলু পটলটাকে ভেজে নিচ্ছি, আর এবারে এপাশে চিংড়ি মাছগুলো ভেজে নেবো এই কড়াইটাতে, ওই পাশে তরকারি হলে চিংড়ি মাছ দিয়ে দেব। আর এবার এখানে পাবদা মাছটাকে আমি ভালো করে মেখে রাখবো আর কি। দেখো হলুদ লবণ দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে মশলা আছে আদা জিরে রসুন লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে দিয়ে এটাকে মেখে নেবো, আর একটু লঙ্কার গুঁড়োও দিব। আর এদিকে দেখো মাছটাও পোড়া লাগছে, তরকারিটাও নাড়া দিচ্ছি, মানে দুপাশে কাজ করছে আর কি, আর তাড়াহুড়োও লেগে পড়েছে, ওইদিকে চলেও আসবে পাপা। তো দেখো এই যে এবার কাঁচা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো, তারপরে কলা পাতা আনতে যাবো। কি ব্যাপার ওইদিক থেকে কি করো? কলা পাতা নেই তো বাড়ি থেকে নেওয়া যায় না, একটাই হবে একটাই হবে, দেখো গ্লাস ইয়ে করতে যায় গ্লাসটা ভেঙে দিতে হবে। এটা হচ্ছে আলস্য পানার দোষ, কলা পাতা কাটার ভয়ে জোকের ভয়ে আমি ঘর থেকেই কলা পাতা কাটছি, সেই ভয়ে কি হলো কলা পাতাটাই আমার ছিঁড়ে গেল, বাধ্য হয়ে আমাকে জঙ্গলে আসতেই হলো। তো ওইদিকে দেখো বাপ ছেলে মিলে মানে বাবা ছেলে মিলে কলা পাতাটা আমাকে কেটে দিল। তো চলো এবারে আমি হচ্ছে কলা পাতাটা একটু সাইজ করে কেটে নেব, তাও এখানে ওস্তাদি করছি ওর কথা না শুনে, কিন্তু কিছুই হলো না, যাই হোক সে ওর কথা শুনে কলা পাতাটাকে আমি সুন্দর করে কেটে দিলাম, শেষমেশ এটাও ফেটে যায়, আবার একটা নতুন কলা পাতা নিয়ে আসা হয়। ওগো সেই দেখলাম আমার এদিকে হয়ে গেছে, মানে ঝোলটা অনেকটাই ফুটে গেছে, আমাকে তো চিংড়ি মাছগুলো দিতে হবে, এগুলোও একটুখানি ফুটবে না হলে ভালোই লাগবে না। তো চলো বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিলাম, এখনো অনেক রান্না বাকি আছে, তো চলো রান্নাগুলো দেখতে থাকো, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আমার ঝোলটা হয়ে গেছে দেখো, চিংড়ি মাছের মানে মানে কি বলবো পটল গলদা চিংড়ি আর কি। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে, খেতে মনে হচ্ছে ভালো হবে, তো এখন সবাই বলবে তারপরে কতটা কি ভালো হয়েছে না হয়েছে, তাই না বলো? তো পটল চিংড়ি বসে শেষ হয়ে গেলে ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়ে এবার এখানে চলে এসেছি, তো দেখো কলা পাতাটা আবার একটা নতুন কলা পাতা নিয়ে আসা হয়েছে,
এবার মাছগুলো যে মেখে রেখেছিলাম পাবদা মাছগুলো সেগুলোকে এই যে কলাপাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়ে দেব, মুড়ে দিয়ে তারপর এগুলোকে ভাপে দেব আর কি। তো দেখো যে মশলা দিয়ে দিলাম। আজকে মাংস রান্না না হলে কি হবে, তবে আজকে রান্নাবান্নাতে অনেক নতুনত্ব রয়েছিল। কলা পাতাটা অনেক কিছুতে দিয়ে ট্রাই করছিলাম, কিছুতেই হচ্ছিল না, শেষে একটা বড় কড়াইতে দিয়েছি। এই যে বড় কড়াইটা দেখতে পাচ্ছ, এটাতে দেব। আর বাকি যে মাছগুলো ছিল আমার, সব মাছ পাবদা মাছ একটা কলা পাতায় আটেনি, তো এই কড়াইটাতে আমি এটা ঝাল বানাচ্ছি। আর বাকি যেই আট নটার মতন আছে সেগুলো এটার থেকে এটার পরে ট্রান্সফার করে নেব যখন আমার কড়াইয়ের রান্নাটা হয়ে যাবে। আপাতত ওই তাওয়ার মধ্যে দিয়েছি। তো এই যে এখানে আম কেটে রেখেছি, আমের চাটনি হবে, ওইটার বড়া হবে। মোটামুটি কিছু বাসন এইদিকে আমি ঢুকিয়ে নিয়েছি। তো কয়েকটা পাবদা মাছের ঝাল করেছি, সেই ঝালটা হয়ে যাওয়ার পর দেখো এটার মধ্যে দিয়েছি কলা, মানে কলা ওই মাছটা ভাপে দিয়েছি, আর এদিকে আমের চাটনিটাও দিয়ে দিচ্ছি। আর এবারে দেখো কড়াইতে যে দিয়েছিলাম সেটাকে এবার মাছটাকে আমি একটু উল্টে পাল্টে দেবো বলে কড়াইটা দেখছিলাম কেমন হলো। তো ওই যে কলা পাতাটা এদিক সেদিক সরিয়ে নিয়ে মাছটাকে এবার আমি উল্টে দেবো, আর গন্ধে সারা ঘর মম করছিল। আমরা এই দেখো এক গামলা বাসন এগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, বারান্দা রান্নাঘর মুছে একদম রান্নাঘর বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করে নিয়েছি, এইবার হচ্ছে বৃষ্টির ফোঁটা পড়ছে, ওই দেখো এক দুই ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এখানেও কত কাপড়, আবার ওই দিকে আছে কাপড়। শীঘ্রই স্নান ঠান করে পুজো টুজো দিয়ে আয়া পড়ছি। এই যে একটা নতুন নাইটিও পরে নিচ্ছি, তো নতুন নাইটিও একটা পরে নিচ্ছি। তো চলো এখন অপেক্ষা শুধু আমার বাবার আসা। তো বাবাকে বললাম যে বাবার সাথে একসাথে খাও, তো আমার মনটা মানছে যে একটু দেরি হচ্ছে, বাবাকে দিয়ে দেবো নাকি একবার ভাবছি যে বাবাকে দিয়েই দিই। কিন্তু আবার ভাবছি যে আমার ইচ্ছে দুই বাবাকে একসাথে বসিয়ে আজকে খেতে দেবো, যেহেতু আজকে ফাদার্স ডে। তো এটা ভাবছিলাম যে দুই বাবাকে একসাথে বসিয়ে, তো আবার ভাবছি বাবার যদি খিদে লেগে যায়। তো তাড়াতাড়ি করে আমার পাপাকে একটা ফোন করে দেখি কোথায় আছে, ঠিক। তো পাপাকে আমি একটা ফোন করে নিয়েছি, তো বাবা বললো আমি আসছি। তো ভাবলাম চলো আসছে যখন তাহলে আমি এদিকে থালাগুলো ধুয়ে নিই, এগুলো ধোয়াই ছিল, আরেকবার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এই দেখো রান্নাবান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আম কেটে রেখেছি, চাটনি হয়ে গেছে, তো এবার হচ্ছে গরম গরম বড়াটা ভাজবো আর কি। বাইরে বৃষ্টি পড়ছে বলে একদম মেঘের গর্জন তোমরা শুনতে পাবে, কারণ আমি ভয়েস ওভারটা তখনই দিচ্ছিলাম। তো যাকগে দেখো এখানে চাল কুমড়ো পাতার বড়াটা আমি ঠিক কীভাবে করলাম, এই লম্বা লম্বা ডানটি রাখলাম যাতে করে ধরে খেতে পারে আর কি। তো চলো মুড়ানিটা তোমাদেরকে দেখাই। একদম গরম গরম বড়া ভেজে নিয়ে চলে আসলাম প্লেট বাড়তে। তো পাপা এসে গেছে, পাপা বসে আছে বিছানায়, বাবাকেও ডাক দিয়ে নিলাম। তো দেখো এই যে পটল চিংড়িটা বাড়ছে, আর এবারে এই যে দেখো খাজানা খুলছি, খাজানার ভিতরে কি আছে তোমরা দেখতে পারবে। এটাও এবার প্লেটে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো দু পিস করে। বন্ধুরা সব কিছু সাজিয়ে দিয়েছি, বড়া ভাজা ডাল সাথে পটলের তরকারি, আর ওখানে মাছ মানে পাবদা মাছ আর কি পাপা। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলো, বৃষ্টি হালকা পাতলা আসছে, বারবার টেবিলটা ভিজেও যাচ্ছে। আর এই যে এবার প্লেটে বেড়ে দিচ্ছি, একবার ভাবলাম যে পাকাতেই খেতে দেবো, তারপরে ভাবলাম যে না এত সুন্দর টেবিলটা থাকতে আবার পাকায় দেবো, থাক এই টেবিলটাকে ভালো করে সাজিয়ে দিই। তো দেখো এখানে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি, দই মিষ্টি যা ছিল সব একবারে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে। তো বন্ধুরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্লেট, এবার তোমরা বলো যে ঠিক হয়েছে কিনা। তোমরা এবার বাবারা আসতে পারো, বাবা আইসক্রিম দিতে যে তোমরা বাস। আজকে ফাদার্স ডে, তোমাদেরই আজকে দিন, খাইতে লাগে বেশি করে। আরে অল্পই বানাইছি সব ফাদার্স ডে উপলক্ষে। বন্ধুরা ওইদিকে দুই বাবা খাচ্ছে, আর ওইদিকে মাকে দিয়ে আসলাম। এবার আয়ুষের পাপা আর হচ্ছে আয়ুষ আর আমার আছে। তো ওই যে এখানে পাপাদের খাওয়া হয়ে গেছে, চাটনি দিলাম, এখন চাটনি দেবো। আর এদিকে আয়ুষের পাপা আর আয়ুষ খেতে বসেছে। তো চলো এখানে এখন আমিও খেতে বসে পড়লাম সবাই মিলে। বাবার থালে ভাত ছিল, তো ভাবলাম চলো ওখানে নিয়ে তরকারি টরকারি নিয়ে একবারে ওখানে খেতে বসে পড়েছি। যাওয়ার আগে আমাদের ওই বাড়ির জন্য তরকারি বেড়ে নেব। দেখো আয়ুষের বাবার জন্য একটা চকলেট নিয়ে যাচ্ছে।
দেখো এই যে আবার আকাশটা অন্ধকার করে আসছে বাসনগুলো ধুয়ে টেবিলটাকে এখানে রেখে এই যে মাঝখানে রেখে দিলাম দেখতে পাচ্ছো মাঝখানে রেখে দিলাম আর এই যে বাসন ধুয়েছে এখানে তো চলো এবার হচ্ছে আমরা রেডি এখন যাব ওই বাড়িতে মানে খামার বাড়িতে যাব শরীর ভালো থাকলে ঘুম থেকে উঠে যে কাজ শুরু হয় কাজ আর শেষ হবারই নয় দেখো যাবার আগেও কত কাজ ভেজা কাপড় চোপড় মেলে গেটটাকে বন্ধ করলাম সামনের গেট দিয়ে যাব আর এই যে মাদের জন্য তরকারি বেড়ে নিয়েছি এটা নিয়ে এবার যাব আর কি তো চলো টাটা